তো বুঝছেন আমাদের কি করে কইছে যে রোজার শেষ 20 দিনের পরে শেষ 10 দিনের বেজর রাত্রি আমরা একটা ফিক্স করে দিয়েছি যত কিছু আমাদেরকে দিয়েছে আমরা নেই নেই ঠিকভাবে আল্লাহ আমাদেরকে maaf করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসলে সত্যি কথা কি রমাদানের প্রত্যেক রাত হচ্ছে মুক্তির রাত যে অবুজ নাদানরা আমরা আমরা যদি এই রমাদানকে কেন্দ্র করে যদি প্রতিটা রাতকে কাজে না লাগাইতে পারি আমাদের সাথে হতবাক আর কেউ হবে না তবে এটা শুধু একটা উৎসব আমেজ আর কালচারে পরিণত হবে ইবাদত থাকবে না কারণ ইবাদত ভিন্ন জিনিস ইবাদত মানুষকে আল্লাহমুখী করে ইবাদত মানুষকে অশ্লীলতা থেকে আশ্রয় দেয় ইবাদত মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় জাহান্নাম থেকে দূরে সরায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قال إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومرضت الجن رمضان مشر প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনকে শৃঙ্খলাবদ্ধ করা হয় দেখছেন রহমত নাজাত মাগফিরাত তিনটা ভাগ করে নেয় রমাদানের রমাদানের প্রথম রাত থেকেই শয়তান বন্দী হয় তার মানে পুরো রমাদান মাস মুক্তির মাস পুরো রমাদান মাস ক্ষমার মাস পুরো রমাদান মাস নাজাতের মাস আমাদের উচিত এটাকে কাজে লাগানো অগুল্লিকত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব জাহান্নামের দরজাগুলো প্রথম রাতেই বন্ধ করা হয় এবং এর একটি দরজাও আর খোলা হয় না তাহলে প্রথম 10 দিন দ্বিতীয় 10 দিন তৃতীয় 10 দিন বলে কথা নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান রমাদান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদেরকে বন্দী করা হয় শৃঙ্খলিত করা হয় ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং এর একটি দরজাও খোলা হয় না ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো এবং একটি জান্নাতের দরজাও বন্ধ করা হয় না ওয়ায়ুনাদি মুনাদি রমাদান মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়র ইয়া বাগিয়াল খায়র রমাদান মাসের প্রথম রাত থেকে একজন ঘোষণাকারী একজন আহ্বানকারী ঘোষণা দিতেই থাকেন ইয়া বাগিয়াল খায়র হে কল্যাণ অন্বেষণকারী একজন আহ্বানকারী আহ্বান করে হে কল্যাণ অন্বেষণকারী আকবিল অগ্রসর হও ও কল্যাণকামী মানুষ ও নাজাতের প্রত্যাশী মানুষ ও মাগফিরাতের প্রত্যাশী মানুষ ও তোমরা যাদের দয়া লাগবে আকবিল 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 আসো আসো অগ্রসর হও কল্যাণের দিকে অগ্রসর হও ইয়া বাগিয়াশ শর হে পাপ পাপাসক্ত মানুষ হে পাপাচারী ইয়া বাগিয়াশ শর হে পাপাচারী অকসর বিরত হও সিনেমা নাটক থেকে বিরত হও মুনাফিকি থেকে বিরত হও নামাজ ত্যাগ থেকে বিরত হও ঝগড়া ফসাদ থেকে বিরত হও হারাম উপার্জন থেকে বিরত হও হারাম সম্পর্ক থেকে বিরত হও কঠোরতা থেকে বিরত হও আল্লাহ বিমুখতা থেকে বিরত হও আল্লাহর অবাধ্য হওয়া থেকে ইয়া বাগিয়াশ শর বিরত হও হে পাপাসক্ত মানুষ হে পাপাচারী মানুষ তোমরা বিরত হও ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রমাদান মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে ইয়া আল্লাহ আপনি আমাদের বাপ দাদাদেরকে ওদের অন্তর্ভুক্ত করুন ইয়া আল্লাহ আমিন ইয়া আল্লাহ আপনি আমাদের পিতামাতাকে ওদের অন্তর্ভুক্ত করুন ইয়া আল্লাহ আমিন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার আর বহু লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এই মাসে মুক্ত করে দেয়
ইয়া আল্লাহ আমাদের পূর্বপুরুষরা যারা এই দ্বীনের জন্য খেটেছে ইয়া আল্লাহ আমাদের পূর্বপুরুষরা যারা এই দ্বীনকে কায়েম করার জন্য কষ্ট করেছে আপনি এই মাসে এই ভাগ্যশীল মানুষদেরকে তাদেরকে অন্তর্ভুক্ত করুন ইয়া আল্লাহ ওয়া যালিকা কুল্লু লাইলা এবং প্রত্যেক রাতে এর উপরে থাকে এটা এর উপরে থাকে এজন্যই আমি বলেছি যে যে বলেছে প্রথম 10 দিন দ্বিতীয় 10 দিন তৃতীয় 10 দিন আমি তাকে চিনি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে ওয়া যালিকা কুল্লু লাইলা প্রত্যেক রাতে ঘোষণা করে ঘোষণা দেয় হে কল্যাণকামী অগ্রসর হও হে পাপাচারী বিরত হও প্রত্যেক রাতে এটা ঘোষণা হয় আল্লাহ এই পুরো মাসেই মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে ওয়া যালিকা কুল্লু লাইলা এবং প্রত্যেক রাতে এর উপরে থাকে বিরক্ত হচ্ছেন না তো ইউ আমি তো লেটই উঠছি খুতবায় হালকা 10 মিনিট বাড়তে নেই সমস্যা নেই ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র রমাদান মাসে মানুষ রমাদানের পূর্বে যেই অপরাধ করে সেটা থেকে ক্ষমা পাওয়ার একটা সুযোগ থাকে রমাদান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه দেখছেন হাদিসে আমার প্রথম কথাটাই আসছে আমি যে বলছি রোজা সবার উপরে ফরজ না আমি যে বলছি রোজা উপকার করবে না তার যে মুসলমান না মুমিন না রোজা মুত্তাকি করবে মুমিনকে রোজা অপরাধ থাকলে ক্ষমা এনে দেবে কিন্তু মুসলমান হতে হবে আমার ভাইয়েরা মুসলমান হতে হবে মুমিন হতে হবে সলাত ছাড়া মানুষ মুমিন হতে সক্ষম নয় ইসলামে মুমিন হওয়ার জন্য নামাজকে বাদ দিয়ে কোনো উপায় নেই নামাজকে বাদ দিয়ে উপায় নেই দেখুন এই কথাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান সহ দেখেন কি সহ কি সহ ঈমান সহ নেকি পাওয়ার আশা ওই গজলের মত না জান্নাত লাগবে দেখেন জান্নাত লাগবে না কথা ভুল এখানে আল্লাহ নবী বলছেন জান্নাতের আশা করতে হবে যে ব্যক্তি ঈমান সহ জান্নাতের আশা সহ মানে নেকির আশা সহ এই রমাদান মাসে রোজা রাখবে ও আল্লাহর কাছে মাপ না চাইলেও আল্লাহ তার আগে সবগুলো মাপ করে দেবে হ্যাঁ দেখছেন রমাদান মানে রমাদান আপনার আপনার হয়ে কাজ করে আপনি যেটা যেটা আল্লাহর সাথে অপরাধ করছেন হয়তো মা মনে নাই মাপ চাইবেন আপনি যদি ঈমান রেখে সওয়াবের আশা রেখে যদি রোজা রাখেন ওই আগের দিন এমনিতে মাপ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ মানে আল্লাহ মাফ করে দিবে যাকে খুশি তাকে আল্লাহ সহিহ যাই হোক আকুলি কৌলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া সাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম আপনারা সবাই ইস্তিগফার করুন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ দিনী ভাইরা আসছে রমাদান নিজেদেরকে আমরা মুসলিম হিসেবে যদি এই রমাদান উদযাপন না করতে পারি আমাদের চাইতে হতবাগার কেউ নেই عن ابي سعيد سعيد الخدري رضي الله عنه قال ابو سعيد الخدري رضي الله عنه تكبرني تني بولن سمعت النبي صلى الله عليه وسلم يقول الله النبي صلى الله عليه وسلم كان بولت شنيتي من صام يوما في سبيل الله جاي بكتي الله الرستا এক দিন সিয়াম পালন করে بعد الله وجهه عن النار 70 خريفا যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তার মুখকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে দিবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه عن ابي هريره رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি রমাদানের রাতে ঈমান সহ সওয়াবের আশায় রাতে নামাজে দাঁড়াবে মানে কিয়ামুল লাইল তাহাজ্জুদ তারাওয়ি যেটাই বলেন তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় হতভাগা সে যে রমাদান পেল কিন্তু নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারল না দুর্ভাগা সে লাঞ্ছিত সে অপমানিত সে অপদস্থ সে বেকুব গর্দভ পাগল বর্বর জঙ্গলি জানোয়ারের চাইতেও সে খারাপ যে রমাদান পেল অতভাগ যে রমাদান পেল অথচ
নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারো না ইয়া আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন আপনাদের আমিন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন رغم انف رجل ذكرت عنده فلم يصلي علي তার নাক বুলুণ্ঠিত হোক মানে ওর নাক মাটিতে পড়ে যায় যার কাছে আল্লাহর নবীর নাম উল্লেখ হলো কিন্তু সে আল্লাহর নবীর নামে দরুদ পাঠ করলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ইয়া আল্লাহ ওয়া রাযিমা আনহু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইয়াগফারা লাহ এবং ভুলুণ্ঠিত হোক তার নাক যার নিকট রমাদান মাস এলো অথচ তার গুনাহ মাফ হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল লাঞ্ছিত হইল নাকে মাটি পড়ে যাক ধুলে মিশে যাক যে রমাদানকে পেল গুনাহ মাফ করতে পারলো না এর আগে রমাদান মাস শেষ আল্লাহ নবী এই বদদোয়া করেছে আল্লাহ আমাদেরকে মাফ করুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ورغم أنف رجل أدرك عنده أبواه الكبر فلم يدخله الجنة أي جي كونار غوري بودا لقطة پوڑي آسي أي جي بودا بودي مهلا تا أي بابا شوية چه اكلا بيچه با پونرو دينا كي داكتا دخي اينا شلن تلن دي آنسي دوپور بلا اكبار هاي تو كيو خبر خوزنه পায়খানা করে পড়ে আছে বিছানায় ওই মহিলা পায়খানা করে পড়ে আছে বিছানায় ওই পুরুষ হ্যাঁ 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 এরকম একটা পুরুষ একটা মহিলা আপনার ঘরেও থাকতে পারে আল্লাহ নবী বলছে যে গজব ধ্বংস এত এর কোনো উপায় নেই যে তার মা অথবা বাপ অথবা উভয়ের কাউকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করার পথ করতে পারল না ওদের মাধ্যমে ও শেষ এই যে বুড়া লোকটা হ্যাঁ যে বুড়া লোকটা একদিন আপনার ঘরে খাবে একদিন আপনার ভাইয়ের ঘরে খাবে যার এক বছরের লুঙ্গি আপনি কিনে দেবেন আরেক বছরের লুঙ্গি আরেকজনে কিনে দেবে এই লোকটা ডেঞ্জারাস বলে দিচ্ছি বলে দিচ্ছি ওরা ডেঞ্জারাস ওরা বুড়া মনে করা যাবে না ওরা জান্নাতের চৌকাট মনে করতে হবে যে বুড়া লোকটা ঘরের মধ্যে পড়ে আছে বাপ ওরে এইভাবে মনে করা যাবে না ওরে জান্নাতের চৌকাট মনে করতে হবে এবং ফালাকে তো চলবে না সবসময় বার্নিশ রং হ্যাঁ দরজা মারার সময় সুন্দর করিয়া যদি ধামধুম করা কিলমিল মারা যাবে না চৌকাট সুন্দর করে রাখতে হবে এটা ভাঙে গেলে পুরো ঘর চুরি হয়ে যাবে চৌকাট বুঝলেন নাই কিছুই থাকবে না জান্নাতে যার বাপ আছে সেবা যত্ন করতেছে না ওর জান্নাতে কিচ্ছু নাই তোর তো চৌকাটই ভেঙে গেছে ঢুকবে কেমনে হেলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন আমিন তিনি এই রমাদান মাস মুসলিমদের উপরে ফরজ এই অনুভূতি দিয়ে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যে আমরা মুসলমান থাকতে পারি না কোরআন ও হাদিসে আল্লাহ যা নাজিল করেছে তা আল্লাহ আমাদের হৃদয়ে নাজিল করে দিন আমিন ও আমার লক্ষ্মী দূরে ভাইরা ভাইরা আমার বোনরা আমার পাঁচ ওয়াক্ত সলাত ছাড়া মুসলমান থাকা যায় না আল্লাহ এই পৃথিবীতে এমন আলেম জন্ম হয় না যে প্রমাণ করে দেবে নামাজ ছাড়া মুসলমান হবে পৃথিবীতে মায়ের বেটা জন্ম হয়নি যে কোরআন ও সুন্নাহ আনবে আর ইবাদত করবে আর একটা কিছু করে প্রমাণ করবে যে নামাজ ছাড়া মুসলমান আল্লাহ আমাদেরকে বুঝতে হবে আমিন তিনি আমাদের বিগত রমজানে আমরা যা মিস করেছি তা থেকে এবার আমাদের আশ্রয় দেন আমাদের জীবনে যতগুলো রমাদান চলে গেছে সবগুলো রমাদানে যা আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ আপনি তাই রমাদানে পরিপূর্ণভাবে রিকভার করার তৌফিক দান আমিন আল্লাহ এখন রমাদান আসি না জানি না আমরা কি পারব ইয়া আল্লাহ খুব মনে বড় আশা রমাদানে এবারে কোরআন পড়ব যাকাত দেব সদকা দেব ওয়াজ করব মাহফিল করব কোরআন পড়ব লোকজনকে দান করব সদকা করব সেবা যত্ন করব মুরব্বীদের আল্লাহ মনে বড় আশা রমাদানকে কেন্দ্র করে আল্লাহ মরে গেল আপনি সব দূর দিয়ে দিয়ে আল্লাহ আমিন ইয়া আল্লাহ রমাদান যদি পেয়ে যাই ওই কাজগুলো করার দৃঢ়
দৃঢ় ইচ্ছা আপনি তৈরি করে দিবেন আল্লাহ আমিন ইয়া আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হন এমন অবস্থায় আপনি আমাদেরকে ডাকবেন আল্লাহ আমিন আল্লাহ আপনি আমাদের উপর অসন্তুষ্ট অবস্থায় থাকিয়েন না আমরা স্বীকার করে নিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আপনি আমাদের গুনাহ ক্ষমা করে দিন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة